আসসালামু আলাইকুম, আনিশা ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আরও একটি নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ চলে এসেছি বর্ধমানের বিখ্যাত মিষ্টি রেসিপি নিয়ে। মিহিদানা মিষ্টিটা আমার খুবই পছন্দ একটা মিষ্টি। আসুন দেখা যাক আজকের এই মিহিদানা মিষ্টি রেসিপিটি শেয়ার করার আগে একটা জিনিস দেখাবো, সেটা হলো লাড্ডু মিষ্টির বাটি। এই যে দেখুন বাটিটা, এটা দিয়ে আজকে আমি বুন্দিয়া বানাবো। আমি একটা শিক নিয়েছি, এটা দিয়ে ফুটো করব। আমি এখন গ্যাসটা অন করেছি আর একটু শিকটা গরম করে নেব, ফুটো করে নেব। এই যে দেখুন, এইভাবে করে ফুটো করে নিচ্ছি। এইভাবে করে আমি ফুটো ফুটো করে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, আমি এইভাবে করে ফুটো ফুটো করে নিয়েছি। দেখুন আমার সঙ্গে আছে আমার মেয়ে আর পাড়ার হচ্ছে তিনটা বোন। নোংরা করে দিলে দাও দাও, আমাকে দাও। এখন কটুটা ধুয়ে পরিষ্কার করে নেব। একটা বড় বাটি নিয়েছি, এই যে বড় ছাঁকনিটা নিয়েছি। এক বাটি নিয়েছি বেসন। এই বাটি দিয়ে সব উপকরণগুলো আমি নেড়ে দিব। তাই এই বাটি দিয়ে চিনি নিতে হবে, জল নিতে হবে। এবার বেসনটা আমি চেলে নেব। এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। বাটি দিয়ে এক বাটি দিব জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব, থকথকে একটা ব্যাটার। আমার একটু জল বেঁচে গেছে। এইভাবে করে কিছুক্ষণ ফেটে নেব। আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। এই দেখুন, এইভাবে আমি গাঢ় একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব গাঢ় করা যাবে না, আর খুব আবার পাতলাও করা যাবে না। এই যে এরকম করতে হবে ব্যাটারটা। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। দশ মিনিট পর ফিরে আসলাম। আবার একটু ফেটে নিচ্ছি। কিছুটা বেটার এখানে তুলে নেব। আমরা সবাই দেখেছি দোকানের বুন্দিয়া লাল বা হলুদ হয়ে থাকে, তাই কিছুটা বেটার তুলে নিলাম। এটা লাল রং করব, এটা করব হলুদ। দোকানের মতো লাল লাল হলুদ বুন্দিয়া দেখতে খুবই ভালো লাগে। বুন্দিয়া কালার করার জন্য আমি ফুড কালারটা নিয়েছি, এটা খেলে কোনো ক্ষতি করে না। মিশিয়ে নেব। এটা আছে ফুড কালার, খেলে ক্ষতি করে না। অল্প করে দিতে হবে। এবার মিশিয়ে নেব ভালো করে। কড়াই বসিয়ে দিলাম। এবার দেব সাদা তেল। সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। বন্ধুরা, ধোঁয়া লাগলে আমার অ্যালার্জি বেড়ে যায়, তাই আমি গ্যাসে রান্না করছি। আর ডাক্তারবাবু বলেছেন যে ধোঁয়া না লাগাতে। প্রথমে একটু চেক করে দেখব তেলটা গরম হয়েছে কিনা। এই যে দেখুন, তেলটা একদম গরম হয়ে গেছে, ভেসে উঠেছে। দেখুন কত সুন্দর টপ টপ করে পড়ছে আর কৌটোটা নড়ানো যাবে না বেটাটা আপনিই পড়বে এরকম টপ টপ করে। চুলার আঁচ থাকতে হবে একদম মিডিয়াম। ভাজা আমার হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। কটুয়াটা ধুয়ে নেব, নিয়ে মুছে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি চিনি শিরা করব। এক বাটি নিয়েছি চিনি, এই বাটিতে এক বাটি হচ্ছে জল। এখন আমি অপেক্ষা করছি ব্লকটা আসার জন্য। শিরাটা আমার ব্লক চলে এসেছে, এবার দেব ছোট এলাচ। আমি ফাটিয়ে নিয়েছি এলাচটা, এবারে দেব 2 চামচ ঘি। ঘিটা দিলে ভালো একটা সেন্ট আসবে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। শিরাটা ঠান্ডা হলে দিয়ে দেবো, হ্যাঁ তখন তুমি খাবে। কতগুলো খাবে? কতগুলো? এখন আমি দিব। যখন আবার দুষ্টামি করে ফেলাচ্ছে, সরো। সেটা লাগবে, দূরে যাও। পাচ্ছেন যে বুন্দিয়াগুলো ভেসে আছে, যখন বুন্দিয়াগুলো রসে ঢুকে গেলে অনেকটাই টেনে নেবে রসটা। এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে সেট হওয়ার জন্য। বন্ধুরা 15 মিনিট পর ফিরে আসলাম, দেখুন রসটা কি সুন্দর ঢুকেছে বুন্দিয়ার ভিতর। তো বন্ধুরা আমরা এখন সবাই খাবো, আর দেখতে পাচ্ছেন ওরা একদম চেঁচামেচি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। তো তার আগে আমি একটু কলার পাতা কেটে আনবো, আর কলার পাতাতেই খাবো, অতগুলো প্লেট নাই আমার কাছে। তো চলুন বন্ধুরা তাহলে কলার পাতাটা কেটে নিয়ে আসি। কলার পাতাটা আমি ভালো করে ধুয়ে নেব। हाँ तुरा केमन लागছে ভালো মনা অগনা কেমন লাগছে কথা রসালো ঝরঝরিয়া বুন্দিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসালো ঝরঝরিয়া এই মিষ্টির বুন্দিয়াটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া রুটি লুচি এই মিষ্টিটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। আর ছোট দেখে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কোনো কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।